গত রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে বাতাসের সাথে শীত জেঁকে বসেছিল। তবে গত ২৪ ঘন্টায় তাপমাত্রা বেড়েছে কয়েকটি জেলায়। যদিও উত্তরের জেলা গাইবান্ধায় কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশা রয়েছে, হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেশিরভাগ সময় আকাশ থাকছে কুয়াশায় ঢাকা। শীতের কারণে সন্ধ্যার পর থেকে রাস্তায় লোকজনের চলাচল কমে যাচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। ঘরের বাইরে ঘোরাফেরা করা যাচ্ছে না, শিশু ও বয়স্করা কম্বল টম্বল কিছু নাই, এই আগুন টাগুন চাপে করে গরম হয়। ঠান্ডা তো বাসি না, কুঠে জাবড়িয়ে জড়ে সরে আনিয়ে আচট করে আগুন তাপাই। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের মাত্রা কমার সম্ভাবনা রয়েছে, তবে কোথাও কোথাও ঠান্ডা অনুভূত হতে পারে। কিন্তু সারাদিনে যে এই যে টেম্পারেচার পার্থক্যটা কমে যাওয়ার জন্য যে শরীরে কিন্তু ঠান্ডাটা অনুভূত বেশি হবে, যে উত্তরবঙ্গের মানুষ এবং উত্তর পশ্চিম অঞ্চলের দক্ষিণাঞ্চলের কিছু অংশ যারা অনেক শীতে তীব্রতা অনুভূত হবে বেশি। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।